এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি খবর বুকাই? কোমর বেঁধে নেমে পড়েছ তো? তোমার উপর কিন্তু আমাদের সত্যি অনেক আশা আছে। আমাকে ক্ষমা করবেন, আর একটাই রিকোয়েস্ট, আমাকে ভুল বুঝবেন না আপনারা। কি হয়েছে বুকাই? হঠাৎ এত ক্ষমা চাওয়ার মতো কি হলো? আপনারা আমাকে ভরসা করে রক্তযাত্রার অনুষ্ঠানের খাবারের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু কিন্তু কি না আপনাদেরকে কি কি বলবো সেটা আসলে। আরে কি বলতে চাইছো পরিষ্কার করে বলো না। না মানে দাদা, আমি তোর হয়ে কথা বলি? কি যে শান্তি লাগছে না, এক্ষুনি অর্ডারটা বুকাই নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে বেরিয়ে আসবে, আর আমি ঘপ করে ঢুকবো, খপাত করে অর্ডার দেবো আর নিয়ে চলে আসবো। উফ, আয় আয় আয়, অর্ডার অর্ডার, ঘরের অর্ডার, ঘরে ফিরে আয় বাবা, শুধু সে ঘর থেকে এই ঘরে। ঠাকুর ঠাকুর একটু মুখ তুলে চাও, ঠাকুর একটু মুখ তুলে চাও। কি ব্যাপার, তুই এখানে কেন? তুই বাড়ি যা। আমি একবার কথা বলি না? আর কথা বলার কিছু নেই, এই অর্ডারটা আমরা নিতে পারবো না। আর যা কথা বলার আমি কথা বলে নিচ্ছি, তুই বাড়ি যা। আচ্ছা দাদা, অর্ডারটা যদি হাতছাড়া হয়ে যায় তোর খারাপ লাগবে না? কষ্ট পাবি না তুই? সে হবে, কিন্তু কি করা যাবে বল? তুই চিন্তা করিস না, তুই যা, আমি কথা বলে বাড়ি আসছি। আমাকে একবার কথা বলতে দে বৃন্দা। দাদা আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে আপনাদেরকে। তোমরা কি বলতে চাও বলো তো? একটা কথা বলবেন প্লিজ। কি কথা? মানে আপনারা কি ঠিক করছেন, অর্ডারটা আমার দাদাকেই দেবেন তো? মানে এটা কনফার্ম তো? আরে এখন এটা নিয়ে এত কথা বলার কি আছে, আমরা তো অলরেডি বুকাইকে অর্ডারটা দিয়ে দিয়েছি, আর তাছাড়া ওর সঙ্গে আমাদের এই নিয়ে অনেক কথাবার্তাও হয়ে গেছে, কিন্তু এখন আবার এই প্রশ্ন উঠছে কেন? না না, আমি বুঝতে পারছি না সন্দেহটা কোথায় হচ্ছে। এ বাবা, না না, কোনো সন্দেহ করছি না, তবে আমার আপনাদের কাছে একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো। আমার দাদার ওপর ভরসা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমাদের ব্যবসাটা খুব ছোট, আমার দাদা সৎপথে থেকে কাজকর্ম করে ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। আপনাদেরকে যে বাজেটটা দেওয়া হয়েছে, আপনারা বাজেটটা দেখে আমার দাদাকে কাজটা দিয়েছেন। আপনারা বুঝতেই পারছেন আমার দাদা খুব কম লাভ রেখে এই কাজটা করছে। এবার সমস্যা হলো, এত বড় একটা অর্ডার সামলানোর মতন আমাদের কাছে পুঁজি নেই। আর এটাই আমার দাদা মুখ ফুটে আপনাদেরকে বলতে পারছে না। ও যেখানেই জিনিসপত্র কিনতে যাচ্ছে সেখানেই একটা বড় অ্যামাউন্ট ওর কাছ থেকে অ্যাডভান্স চাইছে, আর তাদেরও কোনো দোষ নেই, তারা চাইবে, কিন্তু কিন্তু এতটা অ্যাডভান্স দেওয়ার মতন আমাদের ক্ষমতা নেই। আমার দাদা খুব সমস্যায় পড়ে আপনাদের কাছে এসেছে, আপনারা যদি কিছু টাকা অ্যাডভান্স করতেন আমাদের খুব উপকার হতো আর কি। এই কথাটাই দাদা আপনাদেরকে বলতে পারছিল না, তাই আমি বললাম। এতক্ষণ ধরে করছেটা কি? আর মন্দির কমিটির লোকগুলো কি এত হেজরাজ করছে বুকাইয়ের সঙ্গে? আর বুকাইটা কি যে, আরে বাবা গেছিস তো অর্ডারটা ফিরিয়ে দিতে, এত সময় নেবার কি আছে? ঢুকবি ভেতরে, ঢুকে বলবি আমি কাজটা করতে পারবো না, ব্যাস বেরিয়ে চলে আসবি, আর তুই বেরবি তবে না আমি ঢুকবো, অর্ডারটা পাবো। আর শুধু অর্ডারটা পেলে হবে? কত কিছু করার আছে, কত কাজ বাকি, এখন সময় তো বয়ে যাচ্ছে না গৌরব? হ্যাঁ গৌরব, হ্যাঁ তো দাদা ঢুকেছে, ভেতরে ঢুকেছে মন্দিরের ভেতর,
এই অর্ডারটা ফিরিয়ে দেওয়ার জন্য মন্দির কমিটির লোকদের সাথে বলে কথাবার্তা বলছে। আমি তো বাইরেই পাইচারি করছি। আরে বাবা, জানাবো জানাবো, হলেই কাজটা জানাবো। চিন্তা করছিস কেন? প্রত্যেকবারের মতো কাজটা আমি পাচ্ছি, ধরে রেখে দে। আচ্ছা রাখছি এখন। দেখো বুকাই, তোমার বাজেট দেখে সত্যিই আমরা খুশি হয়েছিলাম, আর তোমার সঙ্গে কথা বলেও আমাদের খুবই ভালো লেগেছিল। কিন্তু তোমার বোন এখন যেটা বলছে সেটা তো সত্যিই একটা সমস্যার ব্যাপার, কিন্তু তুমি তো এটা আমাদের কাছে নিজেই এসে বলতে পারতে, অত হেজিটেট করার কি ছিল? তুমি বললেই আমরা কিছু একটা ব্যবস্থা নিতাম। একদমই তাই। আর অর্ডারটা তো সত্যি বড় অর্ডার, এটার জন্য রেস্তও কম লাগবে না। যাই হোক, দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, আমরা এক্ষুনি তোমার জন্য কিছু অ্যাডভান্সের ব্যবস্থা করে দিচ্ছি। এই ব্যাপারটা নিয়ে তুমি এত দোনামোনা করলে, কি যে করো না তোমরা। ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। না না, ধন্যবাদের কিছু নেই, এটা তো আমাদেরই ভুল। তোমরা বলার আগেই অ্যাডভান্সের ব্যবস্থাটা আমাদের করা উচিত ছিল। যাই হোক, দাঁড়াও। এই নাও, এতেই আশা করি হয়ে যাবে, আর বাকিটা কাজের দিন পাবে। ধরো যাও, এবার কোমর বেঁধে কাজে নেমে পড়ো। ভালো করে মন দিয়ে কাজটা করো, যাতে আগামী বছর আমরা তোমাকে অর্ডারটা আবার দিতে পারি। আর সত্যি কথা বলতে কি, আমরাও সেটাই চাই। ঠিক আছে? অনেক ধন্যবাদ আপনাদেরকে, সত্যি আপনারা অনেক বড় উপকার করলেন আমার। না না, এটা আমাদের দায়িত্ব, ব্যাস, আর কোনো সমস্যা নেই তো? বুকাই দা, চলো। হ্যাঁ আসি। হ্যাঁ আসছি তাহলে। হ্যাঁ এসো এসো। নিশ্চিন্ত হওয়া গেল বল। কি ব্যাপার, এই মুহূর্তে তো ওদের মুখে হাসি থাকার কথা না? তাহলে ওরা তো খুশি কেন? হাতে ওটা কি, কিসের খাম, টাকার নাকি?